Hi viewers, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। প্রচন্ড এই গরমে আমের সিজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের দুইটি ভিন্ন জুস। একটি হচ্ছে ফ্রেশ গ্রিন ম্যাঙ্গো জুস, আরেকটিও কাঁচা আমেরই জুস, কিন্তু এটাকে সাধারণত বলা হয়ে থাকে আমপান্না। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি জুস তৈরি করার জন্য এখানে কিছু আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আমটা ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং আমের যে কষ্টটা থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা চুলায় প্যান নিয়ে সেখান থেকে কাটা আমের আমি কিছু অর্ধেক আম একটা প্যানে নিয়ে নিচ্ছি। আমপান্না তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমটা ভালো করে সিদ্ধ করে নিতে হয়। এখন আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিচ্ছি আমটা সিদ্ধ করার জন্য। এখন এই আমটা সিদ্ধর জন্য আমি এর সাথে খুব বেশি কিছু মশলাই অ্যাড করব না, আমি জাস্ট একটু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এই আমটাকে সিদ্ধ করব। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করলেই হবে। এখন আমি একটু নেড়ে লবণ আর মরিচের গুঁড়াটা আমের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম। এখন এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। জাস্ট একটু আমটা সিদ্ধ হলেই আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি এটাকে 5-6 মিনিটের মতো রান্না করব। আমার আমটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হওয়ার পরে যে পানিটা আছে সেটাকে আমি ছেঁকে ফেলে দেব না, ওই পানিটা সহই আমি জুস তৈরি করব। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা বাটিতে ঢেলে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিব। এখন আমি আম ঠান্ডা হতে হতে এখন আপনাদের তৈরি করে দেখাবো হচ্ছে ফ্রেশ গ্রিন ম্যাঙ্গো জুসটা তৈরি করব। এর জন্য যে আমি অর্ধেক বাকি আমগুলো কেটে রেখেছিলাম, যে টুকরোগুলো রেখেছিলাম, সেগুলো এখন একটা ব্লেন্ডারের জগে আমি ঢেলে দিচ্ছি। সবগুলো আম দিয়ে দিলাম। এখন আমি এর সাথে অ্যাড করে দিব হচ্ছে চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবেন। যেহেতু কাঁচা চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ আমটা যদি বেশি টক হয় তাহলে চিনিটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, আর পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। যে কোনো কাঁচা আমের জুসে সাধারণত পুদিনা পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। এখন সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতাটাও আমি দিচ্ছি ফ্লেভারের জন্যই, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন সবশেষে এখন দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়া, এখানে আমি 1/3 টিস্পুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ এর সাথে। আর বিট লবণটা আপনারা ব্লেন্ড করার সময় না দিয়ে পরেও হচ্ছে জুসটা তৈরি করে একটু ক্রাশ করে দিতে পারেন। এখন একটু লবণ দিয়ে এখন এর সাথে আর একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এই সবগুলো আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। ফ্রিজের ঠান্ডা পানিটা দিলে হচ্ছে জুসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, খেতেও ভালো লাগবে। এখন সব কিছু ভালো করে আমি ব্লেন্ড করে নিব। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলেই হবে। ভালো করে ব্লেন্ড করে নিলেই হবে, তাহলে আর এই জুসটা ছাকার প্রয়োজন পড়ে না, এমনিতেই খাওয়া যায়। এটাকে আর ছাকতে হবে না যদি ভালোভাবে ব্লেন্ড হয়। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি যেটাতে জুসটা সার্ভ করব। আমার কাঁচা আমের জুসটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব আমপান্না। আমপান্নার জন্য আমি আগেই হচ্ছে আমটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা আমার সেদ্ধ আমটুকু আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি আবারও, কারণ গরম যে কোনো জিনিস ব্লেন্ড না করাই ভালো, এতে ব্লেন্ডারে ক্ষতি হয়। তাই হচ্ছে আপনারা ঠান্ডা করে তারপরে জিনিসটা ব্লেন্ড করবেন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সুগার। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু মরিচ দিয়ে হচ্ছে সেদ্ধ করেছিলাম, আমি একটু চিনিটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতো চিনিটা ইউজ করবেন। আর এখন আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। এখানে আমি বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর বাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে জুসে, যেটা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণটা দিয়ে এখন এর মধ্যে আবার একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আগের মতোই আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই ইউজ করছি। এখন সবশেষে দিয়ে দিব একটু লবণ। আম সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি পরিমাণে লবণটা কমই দিচ্ছি। এখন সব কিছু একটু ভালো করে ব্লেন্ড করে নিলেই হবে। আর যেহেতু আমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছিল, তাই এটা খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, এটাকেও ছাঁকতে হবে না। এখন আমি একটা গ্লাসে ঢেলে এই আমপান্না জুসটাকে সার্ভ করব। আমার 2টি জুসই রেডি হয়ে গিয়েছে। এখন এই জুস দুটোতে আমি একটু কিছু বরফের স্লাইস দিয়ে দিচ্ছি, আর বরফ দেওয়ার জন্য জুসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে এবং খেতেও ভালো লাগবে। কাঁচা আমের এই 2টি জুসই কিন্তু খেতে খুবই মজা। আপনারা এই আমের সিজনে এই কাঁচা আমের জুস দুটো বাসায় তৈরি করে খুব সহজেই কিন্তু খেতে পারেন। এখন 2টো স্ট্র দিয়ে আমি এই জুসটা সার্ভ করব। হয়ে গিয়েছে আমার কাঁচা আমের 2টি মজার জুস। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।